ফ্রেন্ডস, ভিলেজ পেটুমশাই আরবিতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের পাতুরি। তাহলে চলুন দেখে নিন। চলে এসেছি ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ো বাপে ভাপে করার জন্যে রেসিপি সব সরঞ্জাম নিয়ে। তাহলে কী কী নিয়েছি দেখে নিন। এই যে ইলিশ মাছ নিয়েছি, কাঁচা লঙ্কা, এখানে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর চাল কুমড়ো পাতা, সর্ষের তেল, হলুদ, আর এখানে নুন। আর প্রথমে শুরু করছি তাহলে, এখানে চাল কুমড়ো পাতা এগুলো সব ই করা আছে, এখান থেকে এই শিরটা ফেলে নেবো আমরা, ওই জন্য এটা রেখে দিয়েছি যে কী করে শির ফেলেছি সেটা দেখানোর জন্যে। এই যে এরকম করে সব শিরগুলো আমি ফেলে নিয়েছি ওখানে। এবার মাছগুলো আমি সব ম্যারিনেট করে রাখবো একটু সময়। প্রথমে সর্ষে বাটাটা দিয়ে দেবো, আর এই রেসিপিটা খেতে খুব সুন্দর হয়, খুব। আমাদের বাড়িতে তো সবাই ভালোবাসে এটা খেতে। এরপরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো পরিমাণ মতো, যে যেরকম ঝাল খায় সেরকম দেবেন। আর সর্ষে বাটা আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি, ওই জন্য ঝালটা একটু বেশি দিলাম। আর এবার সর্ষের তেলটা দিয়ে দেব, সর্ষের তেলটাও একটু বেশি দেব। আর হলুদ একদম অল্প দেব, যেহেতু সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ সেজন্যে একদম অল্প একটু হলুদ দেব, আর নুন স্বাদ মতো। এটা এবার আমি মেখে নেব, হাত দিয়ে মেখে নেব। একদম সাধারণ, আপনারা বাড়িতে খেয়ে দেখবেন। আর এবার ইন্ডাকশনের দিকে চলে যাব। আর আজকে আমি ইন্ডাকশনে রান্না করছি, আমি বাইরে যাব না, খুব রোদ বাইরে, ওই জন্যে ইন্ডাকশনের সুইচটা অন করে দিলাম। আর দেখুন এই গামলার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, জলটা বসিয়ে দেব, তার উপর একটা ঝাঁঝরি থালা দেব, জলটা এদিকে গরম হতে থাক, আর আমি ওপর দিয়ে পাতাগুলো সাজিয়ে নেব। এই পাতাগুলো একটা একটা করেও মাছ দিয়ে বেঁধে তারপরে করা যেত, কিন্তু আমি আজকে এইভাবেই করব। ইলিশ মাছটা সব কিছুতেই ভালো লাগে, কলা পাতার পাতুরিতেও ভালো লাগে, কচু পাতা, কিন্তু এই চাল কুমড়ো পাতার ইলিশ মাছটা সব থেকে বেশি ভালো লাগে। এবার আমি মাছগুলো এর ওপর দিয়ে সাজিয়ে দেবো।
হবে পাতার থেকে, যেন মাছ বাইরে বেরিয়ে না যায়, তাহলে মাছের যে গ্রেভিটা থাকবে সেটা বাইরে বেরিয়ে যাবে। এবার এই গ্রেভিটা আমি উপর দিয়ে দিয়ে দেব। এবার এর উপর দিয়ে একটা করে কাঁচা লঙ্কা সাজিয়ে দেবো। কারো যদি ঝাল বেশি লাগে তাহলে এই কাঁচা লঙ্কাটা ভাতের সাথে করে খেয়ে নিতে পারো। এবার আরেকটু সর্ষের তেল আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। এখন আমার জলটাও গরম হয়ে গেছে, আবার আমি এই পাতাগুলো দিয়ে এই মাছের উপর দিয়ে ঢেকে দেব। একদম সহজ পদ্ধতি, ঢেকে দেব আর এরকম ভাবে 15-20 মিনিট মতো ঢাকা থাকবে, তারপরে ঢাকনাটা খুলে দেব। আর আমার মাছ তৈরি হয়ে 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে একটু দেখবো হয়েছে কিনা। এ হয়ে গেছে, এবার আমি ইন্ডাকশনটা অফ করে দেবো। আর এটা কিন্তু একদম লো আঁচে করতে হবে, সে গ্যাসে হোক ইন্ডাকশনে হোক বা উনানে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, দেখি মাছটা কেমন হয়েছে ভেতরে। দেখেই মনে হচ্ছে খেতে খুব সুন্দর হয়েছে, তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে। নিজে রান্না করলাম, নিজেই খাবো। ওয়াও, খুব সুন্দর, মানে চাল কুমড়ো পাতা দিয়ে এত সুন্দর হয়, আগেও করেছি কিন্তু এবার একটা খুব বেশি সুন্দর হয়েছে, মানে আপনাদের সাথে শেয়ার করছি ওই জন্য আরও। আর আপনারা নিশ্চয়ই এইভাবে করে খাবেন বাড়িতে, দেখবেন। যদি আমার কথা ঠিক না হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, শেয়ারও কিন্তু করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তাহলে একটুকুই আজকের মতো, পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।